আমি সিনেমার নায়িকা হতে যাচ্ছি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি নায়িকা হতে যাচ্ছি মানে আমার কাছে না সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে জানো একসময় না আমিও বিশ্বাস করতে পারিনি যে আমি নায়ক হব ভাবতাম আমি কি পারবো নায়ক হতে তারপর আমি মিররের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে ভাবতাম আমি হিরো আমি অ্যাক্টিং করতাম হিরো হওয়ার আর ভাবতাম উত্তর দক্ষিণে ওরা যদি পারে আমি কেন পারবো না সেই জেদ থেকে আজকে আমি নায়ক হতে যাচ্ছি তোমাকে একটা কথা বলি বলো না তুমি দেখবে তোমার এই স্ট্রাগল একদিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তুমি যদি না পাশে থাকো না আমি একদিন এই ইন্ডাস্ট্রি কাঁপাবো ভূমিকম্প নিয়ে আসবো কি কাঁপাবো আমি এখন বস তোমাকে দুইজন রে ওই একলগে দেখা মন মধ্যে যে একটা ফিলিংস লাগতে আছে মনে হইতেছে সালমান শাহ আর শাবনূর একলগে বসে পড়ছে বস 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 একটু সুখবর আছে কি আমাদের নায়িকা আমাদের সিনেমার প্রোডিউসার কয় কি মোর মনের মধ্যে এই ধরনের একটা কল্পনা কিন্তু আসছিল নায়িকা যদি প্রোডিউসার হয়ে যায় টাকা পয়সা যদি নায়িকা দেয় আর নায়ক যদি সেইটা উপভোগ করতে পারে প্রোডিউসার এবং নায়িকা দুইটা জিনিসের যে একটা কম্বিনেশন ওরে সুবহানাল্লাহ এটা বাংলাদেশকে আমার মনে হইতেছে বিশ্বের একটা সেরা ছবি হইয়া যাইবে অবশ্যই হবে বস শুধু আপনার জন্য দোয়া করবেন যারা আমি জানি তো তোমরা আমার আমার দোয়া নিয়ে একসময় অবশ্যই বড় ধরনের নায়ক নায়িকা হইয়া যাইবা সেটা তোমাদের দেখেই বলবো আর আমি আমি হয়ে যাব বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে একটা ওয়ান্ডারফুল ডিরেক্টর অবশ্যই অবশ্যই ইয়ে বস ওই একটু আমি আসছি কি ব্যাপার কোথায় যাচ্ছ এত বড় মনে বড় মনে কোনো সমস্যা নাই যে পিছনে একটা লোক গেল না সে সেলফি তুলবে বর্তমান সময়ে মানে এর লোক একটা ছবি না তুললে কি হয় সেই জন্য এই অবস্থা